একটা হলো ইশারাতুন নাস আর একটা হলো ইবতিজাউন নাস ইবারাতুন নাস যেই শব্দটা কোরআনে আছে আর তার উপরে আমরা পালন করি বা মানি যেমন কোরআন বলতে আছে আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়া রাকউ মা'আর রাকিঈন একটা হলো ইশারাতুন নাস কোরআনে তো সেই শব্দটা থাকে না কোরআনে যে জিনিসটা আমরা করি সেই শব্দটা কোরআনে থাকে না কিন্তু কোরআনের আয়াতের সিয়াক ও সাবাক বলে এটা কি এই আয়াতটা ওদিকে যেতে আছে যেমন মহান আল্লাহ রব্বুল ইজ্জতের কোরআন কোরআনে পাকে আল্লাহ রব্বুল ইজ্জত বলতে আছেন কুলু মিন তৈয়িবাত তোমরা ভালো জিনিস থেকে খাও আচ্ছা আপনারা বলুন কোরআনে কি কোথাও লেখা আছে টমেটোর খেতে টমেটোর বর্ণনা কোথাও আছে পেঁয়াজের বর্ণনা রসুনের বর্ণনা আলুর বর্ণনা আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআনকে জিজ্ঞাসা করুন বেগুনের বর্ণনা মহিষের গোশের বর্ণনা না কোরআনে পাবেন না কিন্তু এই কোরআনকে বোঝার জন্য এই কোরআন এই আয়াতকে বোঝার জন্য আয়াতে যেটা ইশারাতুন নাস বলা হয় কি এই তৈয়িবাত জিনিসটা কোন কোন জিনিসের দিকে যায় এ বেরাদা আপনি তাহলে ভেবে নিন তৈয়িবাত জিনিস আবার যেদিকে হয় আপনি আমাদেরকে আমরা আপনারা আমাদেরকে দেখুন পেঁয়াজ এটা খাওয়া শরীয়তে জায়েজ করা হয়েছে লসুন খাওয়াকে শরীয়তে জায়েজ করা হয়েছে টমেটো খাওয়াকে শরীয়তে জায়েজ করা হয়েছে বেগুন খাওয়াকে শরীয়তে জায়েজ করা হয়েছে এ বেরাদার এটা ডাইরেক্ট কোরআনে পাবেন না কিন্তু ইশারাতুন নাস বলতে আছে আয়াতের ইশারা বলতে আছে এটা কুলু মিন তৈয়িবাতের মধ্যে পাওয়া যায় টমেটো এটা খাবার জিনিস কুলু মিন তৈয়িবাতের মধ্যে পাওয়া যায় বেগুন খাওয়ার জিনিস এটা কুলু মিন তৈয়িবাতের মধ্যে পাওয়া যায় তো বোঝা কি গেল কি কোরআনের আয়াত ডাইরেক্ট কোন জিনিসের দিকে বলতে আছে না এক একটা জিনিস কোরআনের আয়াতকে বোঝার জন্য কোরআনকে বোঝার জন্য তিনটে জিনিসকে বলতে বুঝতে হবে একটা হলো ইবারাতুন নাস যেটা কোরআনে ডাইরেক্ট ইবারাত থাকে একটা হলো ইশারাতুন নাস একটা হলো ইবতিজাউন নাস আর একটা হলো দালাইলুন নাস এ বেরাদা ইশারাতুন নাস মানে কোরআনে তো বলেনি টমেটো খেতে কোরআনে তো বলেনি বেগুন খেতে কোরআনে তো বলেনি কফি খেতে কোরআনে তো বলেনি ভাত খেতে কোরআনে তো বলেনি আপনাকে মুড়ি খেতে কোরআনে তো বলেনি চপ খেতে কোরআনে তো বলেনি বেগনি খেতে কোরআনে আপনি বলুন ভাত খেতে কোরআনে বলেনি এ বেরাদার আমি মিল্লাতে ইসলাম আমি ভাড়া এই গ্রামের মানুষকে বলতে চাই কোরআনকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের বন্ধুগণেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের চাহনে বলেরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে জেনারা ভয় করেছেন তিনারা একটা উসুল দিতে আছেন যে কোরআনে যদি ডাইরেক্ট পদন না থাকে তো তৈরি ভাবতে দেখে না যদি কোরআন ইশারাতুন নাসকে দেখা হয় এ বেরাদা আমি এই গ্রামবাসীকে চ্যালেঞ্জ করতে আছি আমি এই বাড়া গ্রামেই থাকি আপনাদেরকে বলি কি কোন কোরআনের আয়াতে আমাকে দেখিয়ে দিন কি মহিষের গোশত খাওয়া যাইতেছে কোন আলিম যদি থাকে তো দেখিয়ে দিন কি মহিষের গোশত খাওয়া কোরআনে লেখা আছে কিন্তু না এটা ইশারাতুন নাস বলতে আছে কি এটা এদিকে যাবে এটা তৈয়িবাতের মধ্যে কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে আছেন তৈয়িবার জিনিসের মধ্যে খাও ভালো জিনিসের মধ্যে খাও তো মহিষের গো ভালো জিনিস নাকি গো ভালো না খারাপ আচ্ছা পোল্ট্রির গোশ খাওয়া কি তাহলে পোল্ট্রির গোশ কোরআনে পাবেন না কিন্তু ইশারাতুন নাসকে দেখতে হবে কি এটা ইশারাতুন নাস বলতে আছে না নাই ইশারাতুন নাস এটা খাবার জন্য অনুমতি দিতে আছে না নাই তো বেরাদা উসুল বলতে আছে কুলু মিন তৈয়িবাতি যা যা ভালো জিনিস আছে যা যা ভালো জিনিস আমি রুচি দান করেছি এ আমার বান্দারা তোমরা সব খাও তো কোরআন ইশারাতুন নাস থেকে বুঝতে পারলাম কি ভালো জিনিস কি কি এবার আপনাদেরকে বলি আর একটা জিনিস কি যে আপনারা মেলাদ করেছেন এটা মেলাদ মেলাদুন মেহফিল তো মেলাদ মেহফিলে খিচড়ি রান্না করেছেন
বা বিরিয়ানি যাই করেন এটা খাওয়া জায়েজ না জায়েজ নয়? গ্যারবি শরীফে ফাতিহা করেন গাউসের আজানের দিনটাকে পালন করার জন্য এটা খাওয়া জায়েজ না জায়েজ নয়? বারবি শরীফ আপনারা পালন করেন যেটাকে আমরা ফাতিহায়ে দোয়া ইতহাম বলি, মানে বিশ্ব নবীর জন্ম দিবস বলি, এবেরাদা এদিনে খিচড়ি খাওয়া জায়েজ না জায়েজ নয়? বিরিয়ানি খাওয়া জায়েজ না জায়েজ নয়? খাজা গরিব নামাজের উদ্দেশ্যে যে ফাতিহা করা হয় যে ফাতিহার খাবার খাওয়া জায়েজ না জায়েজ নয়? এবেরাদার নামে ইল্লাতে ইসলাম আপনারা যার নামে হযরত সরকার গোলাম আলীর নামে উরুস করা হয়, উরুসে যে খাবার রান্না করা হয় এই খাবারটা খাওয়া জায়েজ না জায়েজ নয়? চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআনে কি প্রথমে এটাকে হারাম বলা বলেছে? কোরআনকে জিজ্ঞাসা করা যাক, হে কোরআন তুমি বলে দাও, কোরআনে কি কোথাও তুমি, কোরআন তুমি বলে দাও, তুমি কি কোথাও বলেছো 40 এর খাবার খাওয়া হারাম লেখা আছে, 40 চাহারুমের খাবার খাওয়াকে হারাম লেখা আছে, আজকে তো ফাতিহায়ে দোয়া ইতহামের খাবারকে হারাম বলা আছে, আজকে ফাতিহায়ে দোয়া ইতহামের খাবারকে হারাম বলা হয়েছে, মেলাদুল মাহফিলের খাবারকে হারাম বলা হয়েছে, খাজা গরিব নামাজের খাবারকে হারাম বলা হয়েছে। এ বেরাদরুন মিল্লাতে ইসলাম আমি জগৎবাসীকে চ্যালেঞ্জ করতে আছি, কোন মানুষ এটা দেখাতে পারবে না হারাম। এ বেরাদর তো হালাল হলো কোথা থেকে? এবার হালালের তো দলিল দরকার, কি এটা হালাল হালাল জিনিস না হালাল জিনিস নয়? তো চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন পাক বলতে আছে ওয়ামা লাকুম আল্লাহ তাকুলা মিন তাইয়িবাতিন আল্লাহ তাকুলা মিম্মা যুকিরা ইসমাল্লাহ, কি তোমাদের কি হয়েছে কি যার উপরে আল্লাহর নাম করা হয়েছে সেই নামের খাবার তোমরা খেতে আছো? আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে আছেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে তাফসীর সহ বলে দিয়েছি যাহা কিছু কে আমি হারাম। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকে বলতে আছেন হারামাল্লাহু, আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করেছেন মানুষের রক্তকে খাওয়া। এ বেরাদার আল্লাহ রাব্বুল ইজ্জত যাহা কিছুকে হারাম করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে তা বর্ণনা করেছেন, কোরআন বলতে আছে ওমা ইয়াকু, কি হয়েছে তোমাদেরকে আল্লাহ তাকুলু আল্লাহ তাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহ, যাতে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম নেওয়া হয়েছে, কি হয়েছে তোমরা তা খেতে কেন আছো? ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের জন্য যাহা কিছুকে হারাম করে দিয়েছেন তার তাফসীর সহ বর্ণনা করে দিয়েছেন। এবে দাদা এবার আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল ইজ্জত কি কি হারাম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে আছে লাহমাল খিনজির, সুয়ারের গোশকে আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করে দিয়েছেন, সুয়ার জাতির গোশকে আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করে দিয়েছেন। আচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটা জিনিসকে হারাম করেছেন যেটা হলো মা উহিল্লু বিহি লিগাইরিল্লাহ, ওই জিনিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করে নিয়েছেন যেটা আল্লাহর ব্যতীত কাউরি জন্য হারাম নির্ধারিত করে দিয়েছে, আল্লাহ ব্যতীত কাউরি জন্য হালাল করে দিয়েছে সেটা কি আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করেছেন? আর এই দলিলটাকে নিয়ে আজকে জগৎ লড়তে আছে কি 40 এর গোশত খাওয়া হারাম, আজকে মানুষ লড়তে আছে কি ফাতিহায়ে দোয়া ইতহামের খাবার খাওয়া হারাম, আজকে ফাতিহায়ে ইয়াজদাহামের খানা খাওয়া হারাম। আজকে বেরাদা অনেক অনেক কথা শুনতে পাওয়া যায় কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকে বলতে আছেন ওমা উহিল্লু লিগাইরিল্লাহ, যে জিনিসকে আল্লাহর জন্য নয় কাউরির জন্য হালাল করে দিয়েছে। এ বেরাদা আপনি এর ব্যাখ্যা আপনি চলুন তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন, আপনি তাফসীরে মাজহারি খুলে দেখুন, তাফসীরে ইবনে আব্বাস খুলে দেখুন, তাফসীরে ইবনে কাবীর খুলে দেখুন, তাফসীরে রাজি খুলে দেখুন, তাফসীরে হাজির খুলে দেখুন, তাফসীরাতে আহমদিয়া খুলে দেখুন। এ বেরাদা প্রত্যেক কিভাবে বলেছেন আই ইন দা জবহে, যদি আল্লাহর নাম জবহে করার